হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়া দ্য রয়্যাল ইন্টারন্যাশনাল স্কুল, শাহিন এক্সপ্রাই, হদিয়া এয়ারপোর্ট, নিউ গোল্ডেন ব্রাদার্স, ভারত বুক স্টল, সিদ্ধারাম জুয়েলার্স, মেসার্স কোহিনূর ডিস্ট্রিক্ট সহ সুরক্ষা মেডিকেল হল, ডিউটি পয়েন্ট রেডি দোকান, শেখ গোলাম এন্ড ব্রাদার্স আমাদেরকে ফাইন্যান্সিয়াল অনেক হেল্প করছেন এই জন্য, এবং এছাড়া যাদের নাম নেই সকল ধন্যবাদ জানাবো। আমি আপনাদেরকে বলেছি ফুটবল গেম সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই। আজকে দিন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন প্রখ্যাত খেলোয়াড় প্রদীপ তালুকদার এবং প্রখ্যাত খেলোয়াড় শেখ মুক্তাজারি। প্রদীপ তালুকদার বল সম্পর্কে আমরা মোটামুটি প্রায় সকল অবগত, উনি সমস্ত ক্লাবগুলো এবং ভারতীয় দলের হয়ে খেলেছেন। আমি অনুরোধ করবো যতক্ষণ আমাদের টিম রেডি হয়ে আরেকটি কথা আমি আপনাদেরকে বলে দিই, ওনাকে স্কুলে এসে আমরা ধন্যবাদ জানাবো। আগামীকাল তাদের স্পোর্টস আছে, তারপরেও আজকে আমরা তাদের এই মাঠটা যা অনুষ্ঠান করেছি তার সকালবেলা আমাদের অনুষ্ঠানে বলেছিলেন ভোরবেলা এসে আমাদেরকে আবার সাম্প্রদায়িক সংস্কৃতি আমাদের মধ্যে সমাজের মধ্যে যে সমস্ত জায়গায় আমাদের অভাব আছে, যে সমস্ত জায়গায় ভুলভ্রান্তি আছে, সেগুলোকেও ধরে কাজ করার চেষ্টা করে। তো আমরা সেই দিকে আমরা সাধুবাদ জানাই আজকের ফুটবল টিমকে যারা এই খেলাতে এসেছেন, এবং আইমা আরও আগামীতে নিরন্তর পরিকল্পনা নিয়ে আমরা আইমা খেলা আছে এগিয়ে নিয়ে যাবো। আইমা যে স্পোর্টস ফেল আছে তারা এ বিষয়ে আপনাদের সাথে আপনারা পরামর্শ দেবেন, এবং আমাদের যে কালচারাল প্রোগ্রামগুলো হয় সেখানে আমি আপনাদের সকল আবেদন করবো আপনারা সহযোগিতা করবেন। ভারতবর্ষ একটা দেশ, গোটা পৃথিবীতে একমাত্র দেশ যেখানে একটা বাগানে একটা থেকে দুটো ফুল দেখতে পাওয়া যায়, গোটা পৃথিবীর যদি এক একটা বাগান করা হয় সেই বাগানে একটা থেকে দুটো ফুল, এক একটা দেশে কোনো ফুলই নেই, এক এক দেশ ইরান, এখানে রিলিজিয়ান বলতে ইসলাম, ঠিক আছে। আমি আজকে মুসলিম, আমি প্রাউড ফিল করি আমি ইন্ডিয়াতে থাকা, কেননা ইন্ডিয়াতে একটা বাগানে কয়েকশো ফুল আছে। আমরা মনে করি যে একটি গর্ব যেখানে থাকবে সেখানে সবাই শেষ, কিন্তু একটি গর্ব প্রতিষ্ঠিত করে সৈন্য শেষ না, একটি গর্ব প্রতিষ্ঠিত করে ইরান শেষ ছিল না, একটি গর্ব প্রতিষ্ঠিত করে ইরান শেষ ছিল না। কিন্তু আজকে যে 2000 বছরের সংস্কৃতি ভারতীয় কিন্তু দেখা যায়, এবং সেই 2000 বছরের 1200 বছরের প্রকৃতি যে আমরা এখানে কালচারকে দেখি সেখানে এক নয় দুই নয় প্রায় অনেকগুলো রিলিজিয়ান, এবং ছোট ছোট ধর্ম তো ছেড়ে বড় ধর্ম যেগুলোকে সেগুলো প্রায় 1200 বছর ধরে একে অপরের সঙ্গে আছি, এবং আমরা সুখে শান্তিতে আছি, এটাই ভারতের গৌরব, এবং এই জায়গাটাকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। আইমা এটাই তো আমরা কারো প্রয়োজনে পা দেব, আমরা আমাদের চেষ্টা তাই এগিয়ে যাবো, আমাদের ঘোষবাবু আমাদের ভোজবাবু আছেন, তো আমি আপনাদেরকে খুব থেকে ধন্যবাদ জানাই আমাদের ছেলেদেরকে যারা আছেন এর পরে প্রোগ্রাম করুন, এখানে বক্তব্য দেওয়ার নয় মাইক ধরে ধরে একটু বলতে ইচ্ছা করে তার একটু বলা বলি করি। তবে ফুটবল খেলায় আমাদের মনে লক্ষ্যে না নিয়েছে যারা যোগ্য কোনো ব্যক্তি তাদেরকে এই সিটগুলো বসা, তাহলে কি হয় যোগ্য কোনো ব্যক্তিরা যখন যোগ্যতার জায়গায় ফেসাবে তারা তাহলে এগিয়ে নিয়ে যাবে, অযোগ্য লোকের হাতে যখনই ভালো দিবেন আমাকে নিয়ে ফুটবল ওয়ার্ল্ডে ফুটবলের পারফরমেন্স হয়ে যাবে। যখনই আপনি অযোগ্য লোকে কোনো জায়গায় তুলবেন সেই তার যোগ্য না হয় তাহলে কিন্তু সেই জায়গাটা বড় হয়ে যাবে, যেটা আমরা এখন ফিল করছি যে আমাদের কি অবস্থান করছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে ধন্যবাদ।